ফেরদৌসের ফোন বন্ধ পেলে আমাকে ফোন করে, ও কোথায়? আপনি উত্তর দেন কি? আচ্ছা কি ও কি আমার স্বামী? যে ও কোথায় আমি বলবো? এটা অনেকে জানে না যে পূর্ণিমা ইজ আমার এমন একজন বন্ধু যে যার সাথে আমার অলমোস্ট প্রতিদিন কথা হয়, না হলে যে হয় না যে খাবার হজম হয় না, যে আমার মেয়ে বুঝে যায় মা তোমাকে ফেরদৌস মামা কল করছে। এবার বন্ধু পূর্ণিমার বিয়ে নিয়ে ফেরদৌস মুখ খুললেন। বাংলা সিনেমা জগতে সবচেয়ে ভালো দুই বন্ধু পূর্ণিমা ও ফেরদৌস, তারা এতটাই ক্লোজ যে অনেকেই মনে করে তারা দুজন হাজবেন্ড ওয়াইফ। পূর্ণিমার বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে, তবে পূর্ণিমার বিয়ের খবরে বন্ধু ফেরদৌস দারুণ খুশি। ফেরদৌস তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, শুভকামনা আমার সবচেয়ে প্রিয় বন্ধু পূর্ণিমা, তোমার নতুন জীবনে অনেক অনেক শুভকামনা, আত্মবিশ্বাসের সাথে তুমি সামনে এগিয়ে যাও। ফেরদৌসের সেই পোস্টে খুদ পূর্ণিমাই মন্তব্য করেছেন, বন্ধু ফেরদৌসকে ধন্যবাদ জানিয়েছেন পূর্ণিমা। পূর্ণিমা তার জীবনের যে কোনো সিদ্ধান্ত ফেরদৌসের সাথে পরামর্শ করে নেন। 3 বছর যাবৎ পূর্ণিমা রবিনের মধ্যে সম্পর্কের শুরু হয়েছে, কেউ না জানলেও ফেরদৌস তো জানবে এমনটা আশাই করা যায়। নতুন স্বামীর সংসারে বেশ সুখে আছেন অভিনেত্রী পূর্ণিমা। পূর্ণিমা বলেন, যেমন স্বামীর সংসার স্বপ্ন দেখেছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। প্রায় 3 বছর আগে দ্বিতীয় স্বামী ফাহাদ জামালকে ডিভোর্স দিয়েছেন অভিনেত্রী পূর্ণিমা, তবে এই খবরটি এতদিন গোপনেই ছিল। তাদের সেই সংসারে একটি কন্যা সন্তান রয়েছে, তার নাম আরশিয়া উমাইজা। পূর্ণিমা বলেন, ফাহাদের সাথে তার সম্পর্কের শুরু থেকেই ঝামেলা ছিল, দ্বন্দ্ব যখন চরমে তখনই দুজনে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন।